ইতিহাস বলতে প্রফেশনালি ভাবে তো ন্যাশনাল টিমে কাজ করছি প্রায় 9 বছর, তো তারপরে তো আজকে দেখতেছেন। ওখান থেকে কিভাবে এখানে আসা হলো, একটু গল্পটা একটু বলেন। গল্প আসলে কিছু নাই, আমি যে রিটায়ার করছি সবাই জানেন এবং আমি সেটা সবাইকে জানাই চলে আসছি। তো তারপরে তো বাসায় থাকলাম, রেস্ট নিলাম বা একটু নিজের মতো করে সময় কাটালাম, দেন আজকে বিয়ে করতেছি। ভাইয়ের সঙ্গে কিভাবে পরিচয় হলো, নাকি পরিবারের মাধ্যমে হয়েছে? না, ভাইয়ের সাথে পরিচয় তো অনেক কাক থেকে, প্রায় 4 বছর প্লাস, তো সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিচয়। ভাইয়া কি আপনার খেলা দেখে আপনাকে পছন্দ করছে? সেটা সে বলতে পারবে, আমি কিভাবে বলবো, তাকে জিজ্ঞেস করিয়েন। ভাইয়াকে কিভাবে আপনি পছন্দ করেন? ভাইয়াকে পছন্দ বলতে, এখন কাকে কার কখন পছন্দ লাগে এটা কি আমরা বলতে পারবো? আপনিও বলতে পারবেন না, তো এটাই। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। না, আমি আসলে মনে করি না যে কখনো শূন্য জায়গা পড়ে থাকে। কর্মক্ষেত্র বা মানুষের জীবন দুটাই কিন্তু চিরস্থায়ী না, তো আমি মনে করি হয়তোবা ওইটা খুব তাড়াতাড়ি পূরণ হয় না, টাইম লাগে। এবং আমি মনে করি জুনিয়র যারা আছে তারা খুব ভালো, সবাই সবার জায়গায় বেস্ট, এবং আমি মনে করি তারা আস্তে আস্তে আমার জায়গাটা তাদের সবটা দিয়ে ইয়ে করে নেবে। তাদের প্রতি আপনার কী পরামর্শ থাকবে? তাদের প্রতি পরামর্শ থাকবে যে সবাই সবার বেস্টটা দিয়ে, নারী টিম যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে বা নারী টিমের যেরকম সুনাম বা এশিয়ার মধ্যে একটা ভালো জায়গা স্থান করছে, আমি মনে করি যে আরও তারা সামনে আরও ভালো কিছু করবে। অনেকে তো আছে যে বিয়ের পরও খেলাটা চালিয়ে যায়, কিন্তু আপনি তো অবসরে নিয়ে নিয়েছেন। না, আমার ইচ্ছা থাকলে তো আমি আবার কামব্যাক করতাম, এবং আমি কিন্তু ওখান থেকে আসার পরে বলছি আমি কিন্তু আর কামব্যাক করব না, মানে এটা আর কোনো অপশনই নাই। তো তাদের প্রতি কি আপনার কোনো অভিমান আছে কিনা? এটা আমার ব্যক্তিগত ইচ্ছা ভাইয়া, কারণ প্রত্যেকটা মানুষের তো একটা ব্যক্তি স্বাধীনতা থাকে, তো এটা আমার একটা ব্যক্তিগত ইচ্ছা। যে ভাইয়ের সঙ্গে আপনার মানে শুভ কাজ হচ্ছে, কি পছন্দ করেন না খেলাটা যে আপনি খেলেন পরবর্তীতে? ওনার সাথে তো পরিচয় প্রায় আমার অনেক বছর থেকে, এবং উনি খুব খেলা প্রেমী একজন মানুষ, এবং এই 4 বছরে উনি আমাকে অনেক সাপোর্ট করছে, উনি সব বিষয়ে আমাকে সাপোর্ট করে অনেক ভালোভাবে। ওনার দিক থেকে কোনো সমস্যা না, ওনার দিক থেকে সমস্যা অর্থ কোনো, আমি যদি এখনও বলি যে আমি আবার ব্যাক করবো তারপরও কোনো মানে সমস্যা নেই। আচ্ছা, মানে এই যে রংপুরের মানুষের বা এই এলাকাবাসীর আপনার প্রতি অনেক দোয়া শুভকামনা, প্রাণ ভরে দোয়া করতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বল। তাদের উদ্দেশ্য তো একটাই চাওয়ার থাকবে যে সবার আগে দোয়াটা, এবং তারা যে ভালোবাসাটা দিছে এটা যেন সবসময়ই দেয়। এই সংসার জীবনে যাচ্ছেন, এই জন্য কোনো দোয়া চাবেন কিনা সবার থেকে? এটা তো অবশ্যই দোয়া চাবো, কারণ প্রত্যেকটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জীবনটা, তো অবশ্যই তো সবার কাছে দোয়া থাকবেই।